আরজিকর নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত কার্যত তাদের নিজেদের গদিকে যেন টলিয়ে দেবে আপনারা জানেন বিতর্ক শুরু হয়েছিল যে একজন অত্যাচারিত এবং ধর্ষিতা মহিলাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল আরজিকর প্রশাসন এটা ছিল ঐতিহাসিক ভুল দ্বিতীয় ঐতিহাসিক ভুল ছিল ডুরান্ট কাপের ডার্বি ম্যাচকে হতে না দিয়ে এই রাজ্য প্রশাসন ভেবেছিল যে প্রোটেস্টটাকে আটকে দেওয়া গেছে কিন্তু গতকাল ডুরান্ড কাপের ডার্বি ম্যাচকে আটকে দেওয়ার পরেও যেভাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাসে প্রথমবারের জন্য তারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামলেন এবং নির্যাতিতার হয়ে জাস্টিস চাইলেন সেটা কার্যত বুঝিয়ে দিল যে ডার্বি ম্যাচটাকে বাতিল করে দেওয়া এই রাজ্য প্রশাসনের দ্বিতীয় ঐতিহাসিক ভুল

এবং আপনাদের আরো একটা ভুল দেখাবো রাজ্য প্রশাসন যে কতটা অপদার্থ তাদের নিজেদের সিদ্ধান্ত গুলো যেন পশ্চিমবঙ্গের মানুষ এমনকি ভারতের মানুষের কাছে উন্মোচিত করে দিচ্ছে যে তারা কতটা অযোগ্য আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ট্রাস্টেবল একজন আধিকারিক সম্ভবত তিনি এখন স্বাস্থ্য উপদেষ্টা হয়ে রয়েছেন এই আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি এতটা তাবেদারিত্ব করতে প্রস্তুত ছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক পর্যন্ত তিনি এড়িয়ে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন এ হেন আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্রিটিক্যাল সময়ে উজ্জ্বল করার জন্য তিনি নতুন ভাবে হাজির হয়েছিলেন আপনারা জানেন যে তার তরফ থেকে এবং গভর্নমেন্টের তরফ থেকে রাত্রি সাথী হিসাবে একটা পরিকল্পনার কথা বলা হয়েছিল তার মধ্যে একটি বিষয় আলাপন বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যেটা আরো একবার পরিষ্কার করে দিল যে আমাদের এই রাজ্য প্রশাসন কতটা অযোগ্য কি বলেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য ছিল যে আমরা চেষ্টা করব মহিলাদের যেন রাত্রি যেন কোনো কাজ করতে না হয় নাইট ডিউটি যেন দেওয়া না হয় সেই দিকটা আমরা খতিয়ে দেখব ভাবুন দু সালে এসে গোটা পৃথিবী কতটা এগিয়ে গিয়েছে মহিলারা কতটা ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াতে পারে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ কতটা অযোগ্যতার প্রমাণ দিচ্ছে যে তারা মহিলাদের রাত্রির বেলায় বা দিনের বেলায় সিকিউরিটি সম্পূর্ণ বা নিশ্চিত করার বদলে তারা বলছে যে মহিলাদের ডিউটি এটাকেই বাতিল করে দেওয়া অর্থাৎ সেই হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর কথা মনে পড়ে যায় যেখানে জুতো আবিষ্কার প্রসঙ্গে তারা বলেছিল যে গোটা পৃথিবীটাকেই চামড়া দিয়ে মুড়ে দেওয়া হবে যাতে করে পায়ে ধুলো না লাগে আসুন আপনাদের শোনাবো যে আলাপন বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং কেন এ নিয়ে এত বিতর্ক শুনুন নাইট ডিউটি মে বি অ্যাভয়েডেড ফর উইমেন টু দ্য এক্সটেন্ট পসিবল যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে শুনলেন বন্ধুরা যে একটা রাজ্য প্রশাসন তাদের হাতে পুলিশ প্রশাসন রয়েছে তাদের হাতে ইন্টেলিজেন্স রয়েছে এবং যে পুলিশ প্রশাসনের মাইনে আমাদের কষ্টার্জিত করের টাকা দিয়ে হয় সেই পুলিশ প্রশাসনের উপর ভরসা করে আমরা চোখ বন্ধ করে রাতে ঘুমাতে যাই তারা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার বদলে বলছে যেন রাত্রিরে মহিলারা না বেরোন সেটাই চেষ্টা করব। এমন যদি সত্যি ভাবন্ত লাগু হয় তাহলে দুর্বৃত্তায়নরা তারা কতটা ভয়ঙ্কর রূপ নেবেন কোনো কারণে যদি কোনো মহিলাকে রাতে বেরোতে হয় তাহলে দুর্বৃত্তায়নরা কিভাবে ঝাঁপিয়ে পড়বে এবং প্রশাসনও তখন বলার সুযোগ পেয়ে যাবে আমরা তো বলেই ছিলাম যে আপনাদের রাতে বেরোতে তো বারঙর সালে এসে মুখ্যমন্ত্রী একজন তাদের প্রশাসন বলছে তারা নাকি এমন কিছু আইন আনার চেষ্টা করছেন যেখানে মহিলাদের রাতে বেরোতে না হয় রাতে কাজ করতে না হয় এইটা হচ্ছে অযোগ্য প্রশাসন এবং তার উদাহরণ এর থেকে আর অযোগ্যতার বেশি প্রমাণ আপনারা কি চাইবেন তবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের শোনাবো সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে এই আরজিকর আন্দোলন নিয়ে যে ভয়ানক আন্দোলনের রূপ নিয়েছে সেটা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে এমনকি বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে এরকম অবস্থায় দুজন আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে শতপ্রণোদিতভাবে মামলা রুজু করার জন্য আহ্বান জানিয়েছিলেন আপনারা সকলেই জেনে গিয়েছেন ইতিমধ্যে যে সুপ্রিম কোর্ট একটা মামলা রুজু করেছেন এবং আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি হতে চলেছে আপনাদের শুধু একটাই মনে করিয়ে দিতে চাইব এই সুপ্রিম কোর্টের ভূমিকা পশ্চিমবঙ্গবাসীর জন্য নিশ্চিতভাবে স্বস্তির খবর নিয়ে আসেনি পশ্চিমবঙ্গবাসী যতবারই সুপ্রিম কোর্টের দিকে চাতক পাখির মতো চেয়েছিল ততবারই সুপ্রিম কোর্টের এমন কিছু শুনানির নির্দেশ বা রায় এসেছে যেটা এই রাজ্য সরকারকে কোথাও গিয়ে স্বস্তি দিয়েছে আর পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু অস্বস্তির মধ্যে ফেলেছে উদাহরণ হিসাবে উদাহরণ রয়েছে যেগুলো মনে পড়ছে দু একটা বলতে পারি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সুরক্ষা কবচ বলতে পারেন কিংবা এই দিয়ে আন্দোলন যতবারই সুপ্রিম কোর্টে উঠেছে ততবারই কিন্তু সুপ্রিম কোর্ট এই ডিএ মামলার শুনানিকে পিছিয়ে দিয়েছেন এক বছর ধরে মামলাটি উঠছে অথচ রাজ্য সরকার বিপদে পড়তে পারে এমন একটি মামলা বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পিছিয়ে দিচ্ছে শুধু তাই নয় এর পরেও ছাব্বিশ হাজার যোগ্য চাকরির বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছিল সেই মামলাটি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এছাড়াও ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল আমাদের এই রাজ্য সরকার অনিয়মের সঙ্গে কিছু পার্টিকুলার সম্প্রদায়কে হিসাবে একটা বড় অংশকে ঘোষণা করে দিয়েছিলেন এই পুরো অনিয়মটাকে বর্জন করার জন্য পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মামলাটি পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কাজেই এমন কোন পশ্চিমবঙ্গ বাসীকে এই সুপ্রিম কোর্ট তাদের শুনানির মাধ্যমে বা তাদের রায়দানের মাধ্যমে স্বস্তি দিতে পারেনি যেখানে পশ্চিমবঙ্গবাসী সুপ্রিম কোর্টে মামলাটি গিয়েছে বলে মামলাটি গিয়েছে বলে একেবারে দিয়ে ঘুমাতে পারে আমার মনে হয় সুপ্রিম এটা অগ্নি পরীক্ষা তারাও যদি কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের মানুষের জাস্টিস দিতে না পারে তারাও যদি কোনোভাবে গিয়ে আরো একবার এমন কোনো রায় দেয় বা মামলাগুলোকে ঝুলিয়ে রেখে আন্দোলনকারীদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার মতো কোনো রায় দেয় তাহলে সেটাও কিন্তু বিপজ্জনক হতে পারে আপনাদের মনে করি কথা সেখানেও সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় এসেছিল যদিও বাংলাদেশবাসী সেই সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারেনি কি অবস্থান হয়েছিল সেটা সকলেই জানে তাই এই চন্দ্রচূড় নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্টের যে তিন বিচারপতি এই মামলাটি শুনবেন আমরা নিশ্চিতভাবে সেই মামলার শুনানির দিকে লক্ষ্য রাখবো তবে এখনই আশ্বস্ত হতে পারছি না যে পশ্চিমবঙ্গবাসীর জন্য সুপ্রিম কোর্ট এমন কিছু তাদের ঘোষণা করতে পারে যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষিত করবে তার কারণ বিগত বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলাগুলো যেগুলো পশ্চিমবঙ্গবাসী চাতক পাখির মতো চেয়েছিল যে সুপ্রিম কোর্ট এমন কিছু একটা বলবে যাতে করে এই রাজ্য সরকার শিক্ষা পায় পশ্চিমবঙ্গবাসীর জ্বালা যন্ত্রণাগুলো এই রাজ্য সরকার যেভাবে ক্রমাগত আরোপ করে গিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট যেগুলো নিস্তার করার জন্য যেগুলো একটা ক্ষতেতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন বারবার পশ্চিমবঙ্গবাসীর জন্য কলকাতা হাইকোর্ট যে ভূমিকা পালন করেছে আমরা কি অবাক ভাবে দেখি যে সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো চলে যাওয়ার পরেই ঠান্ডা ঘরে চলে যায় তাই এটার দিকে কিন্তু সুপ্রিম কোর্ট যদি একই ভূমিকা পালন করার চেষ্টা করে তারা যদি মনে করে যে কোনোভাবে এই মামলার শুনানিও একেবারেই তারিখ পে তারিখ করে তারা মামলাটিকে এমনভাবে নিয়ে যাবে যাতে করে আন্দোলন স্তব্ধ হয়ে যায় কিংবা তারা এমন কোনো রায় দেবে যেটা আরো একবার পশ্চিমবঙ্গ সরকারকে বাঁচিয়ে এবং যার প্রভাব পড়বে শুধুমাত্র ওই আন্দোলনকারীদের ওপর এমন যদি কোনো রায় আসে আমার মনে হয় সেটাও সঠিক হবে না সুপ্রিম কোর্টের সব দিকটা বিবেচনা করেই কিন্তু রায় দেওয়া উচিত আমরা নিশ্চিতভাবে আশাতীত হতে পারছি না বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনারাও যদি সহমত হন অন্তত আজকের পর্বে গলার সঙ্গে স্বরে স্বর মিলান বাংলাদেশ তার প্রমাণ রয়েছে মানুষের গলার স্বর যদি একবদ্ধ হয় মানুষের গলার স্বরের সঙ্গে যদি স্বর মিলে যায় তাহলে প্রশাসন ছেড়ে দিন সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা ন্যায় বিচার দিতে বাধ্য আর ন্যায় বিচার না দিলে মানুষ মানুষ যেমন রাস্তায় রয়েছে সেই মানুষ কিন্তু তখনও রাস্তায় থাকবে এটা সুপ্রিম কোর্টকে প্রমাণ করতে হবে তাদের যোগ্যতা এবং মানুষের ওপর আস্থা কিন্তু ফিরিয়ে আনতে হবে যেভাবে অন্যান্য কেসগুলোকে শীতল ঘরে ঠান্ডা ঘরে সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছে সেই রকম যদি কোনো ভূমিকা সুপ্রিম কোর্ট পালন করে তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সুপ্রিম কোর্টের রায় প্রশ্নের মুখে পড়বে এই কথা কিন্তু বলা পারে আপনাদের এবারে এসে শোনাতে যে মিঠুন চক্রবর্তী তিনি মুখ খুলেছেন তিনি বলেছেন যে আমি অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করছি যে এমন কিছু ঘটতে পারে পশ্চিমবঙ্গবাসীর সতর্ক হওয়া আগেই উচিত ছিল কি বলেছিলেন মিঠুন চক্রবর্তী আসুন শোনাই আপনাদের আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে কি বলবো বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল আর যারা যারা শুনলেন বন্ধুরা তবে একটা পর্যবেক্ষণ আমারও রয়েছে বিশ্বাস করুন জানিনা আপনারা দ্বিমত পোষণ করতে পারেন সেটা হচ্ছে এত বড় কাণ্ড যেটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষ উত্তাল হচ্ছে এত বড় ইস্যুতে নরেন্দ্র মোদী কেন মুখ খুলছেন না যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নির্বাচন লোকসভা থেকে বিধানসভা নির্বাচনে তিনি বারবার চলে আসেন জেলায় জেলায় পারলে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করেন সেই নরেন্দ্র মোদীর কাছ থেকে পশ্চিমবঙ্গবাসী যখন তার ওপিনিয়ন শুনতে চাইছে তার সরকার কোন দিকে দাঁড়াচ্ছে কোন পক্ষের হয়ে তার সরকার দাঁড়াচ্ছে এই মতামত যখন পশ্চিমবঙ্গবাসী শুনতে চাইছে তখন নরেন্দ্র মোদীর এই নিরাপত্তা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গবাসীকে স্বস্তিতে রাখবে না আমার মনে হয় ভারতের প্রধানমন্ত্রী তিনি আর পশ্চিমবঙ্গের বুক থেকে সংগঠিত হওয়া এই আন্দোলন শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে সীমিত নই একেবারে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সেই কারণেই অমিত শাহকে অমিত শাহের মন্ত্রককে বলতে হয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবঙ্গ সহ আরো প্রত্যেকটি রাজ্যে আরজিকর কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অন্তত ঘন্টায় ঘন্টায় তাদেরকে রিপোর্ট করতে হবে এমন একটা ইস্যু যখন তারা বুঝতে পারছেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কেন নীরব এই প্রশ্নের উত্তর কিন্তু পশ্চিমবঙ্গবাসী সেন্সিটিভ আপনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গবাসীরও প্রধানমন্ত্রী তাই আপনার এই নিরাপতা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গবাসীকে অত্যন্ত পীড়া দেয় আপনার কি বক্তব্য আরজিকরের এই নির্যাতিতা নিয়ে আপনি রাজনীতি বাদ দিয়েও আপনার কি অভিমত সেই নিয়েও কিন্তু আপনি একটিবারের জন্য ডিরেক্টলি মন্তব্য করেননি পনেরোই আগস্ট আপনি একটা ইনডিরেক্টলি মন্তব্য করেছেন নিশ্চিতভাবে কিন্তু আপনার এই বিষয়ে ডিরেক্ট মন্তব্য আমরা এক্সপেক্ট করি আপনার কি মতামত নির্যাতিতার পরিবারকে জাস্টিস পাইয়ে দেওয়া পর্যন্ত আপনার দলের কি ভূমিকা তার কারণ আপনার দলের প্রতিনিধি রয়েছে পশ্চিমবঙ্গে আপনার দল পশ্চিমবঙ্গে বিরোধী দলের ভূমিকায় রয়েছে তাই আপনি জাতীয় নেতা বিজেপির জাতীয় নেতা হিসাবে কিন্তু আপনার দায় এড়িয়ে যেতে পারেন না এড়িয়ে যেতে পারেন না ভারতের প্রধানমন্ত্রী হয়ে আপনারও আপনার পশ্চিমবঙ্গ উদ্গ্রীব হয়ে মতামত আপনি কি চান আপনারাও যারা সিম্পল সিম্পলাই দর্শক বন্ধু রয়েছেন তারাও যদি প্রধানমন্ত্রীর মতামত শুনতে চান যদি মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্তত মুখ খোলা উচিত তারাও আজকে দাবি জানাবেন এখনকার মতো এখানে শেষ করলাম